إلا الله لا إله إلا الله لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه الحمد لله আজকের আয়োজিত বৃহত্তর খুলনা বিভাগের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল মাহাদ সালামী সালাফি বার্ষিক এ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি যার একনিষ্ঠ চেষ্টা প্রচেষ্টা ও পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে এই মাহাদ সালাফি বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ লেখক গবেষক প্রফেসর এ এইচ এম শামসুর রহমান হাফিজাহুল্লাহ যিনি অসুস্থতার মধ্য দিয়েও এই প্রতিষ্ঠানের পিছনে জান মাল দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন
আল্লাহ তার এই সেবাকে কবুল করে নিন, তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, বিশেষ করে কিছুক্ষণ আগে যার সুরলিত কণ্ঠে বাবার সুরে মনমুগ্ধকর বক্তব্য আমরা শুনলাম, রাজশাহী জেলা জমিয়ত এর কার্যক্রম দীর্ঘদিন দুর্বল থাকা সত্ত্বেও যার চেষ্টা প্রচেষ্টায় রাজশাহী মহানগর জমিয়ত আদি সুসংগঠিত হয়ে সুন্দর কার্যক্রম হাতে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। মহানগর জমিয়তের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর বারকুল্লাহ হাফিজাহুল্লাহ, তার আগে আমরা বক্তব্য শুনেছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিদেশ বিষয়ক সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আব্দুল নূর আল মাদানী, উপস্থিত রয়েছেন খুলনা জেলা জমিয়তে আহলে হাদিস, সাতক্ষীরা জেলা জমিয়তে আহলে হাদিস, যশোর জেলা জমিয়তে আহলে হাদিস, বাগেরহাট জেলা জমিয়তে আহলে হাদিস, কুষ্টিয়া জেলা জমিয়তে আহলে হাদিস, মেহেরপুর জেলা জমিয়তে আহলে হাদিস, ঝিনাইদহ জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, জেনারেল সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল এবং প্রাণপ্রিয় আমার সামনে সমবেত তিনি ভাই ও বোনদের বলেরা, এই মাহাদ সালাফির প্রাঙ্গণে বছরান্তে সুযোগ হয় আপনাদের সাথে সাক্ষাতের কিছু মত বিনিময়, তবে আমার সময়টা এমন সময়েই হয় যেই সময়টা হলো ওয়াজ শোনার চিন্তা কম জনেরই আছে, শুধু যাওয়ারই চিন্তাটা বেশি জনের আছে। আপনারা যদি চলে যেতে চান তাহলে আমি এখনই ছেড়ে দিতে পারি, আর যদি কিছুক্ষণ থাকতে চান তাহলে কিছুক্ষণ রাখতে পারি। যাবেন না থাকবেন? বলে যাবেন না থাকবেন? অধ্যাপক ডক্টর বারকুল্লাহ সাহেব হলেন বক্তা মানুষ, আর আমরা হলাম আলোচক মানুষ, বক্তা না, যার কারণে সকলের কাছে আমাদের আলোচনা সেই ধরনের মনোমুগ্ধকর নাও হতে পারে, তবে যা আমরা বলি তা মনোমুগ্ধকর মুমিনের কাছে অবশ্যই হবে, ঠিক কিনা? মুমিনের কাছে হতে হবে, কারণ মুমিনের রুহের খোরাক হলো যা উপর থেকে নাজিল হয়। উপর থেকে কি নাজিল হয়? যারা বলেন কি নাজিল হয়? হলো না জ্বর, কি নাজিল হয়? হয় ওহি বলবেন, নয় বলবেন কোরআন এবং হাদিস, কি বলবেন? হয় ওহি বলবেন, নয় বলবেন কোরআন এবং হাদিস। কি আল্লাহর পক্ষ থেকে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়ে নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, আল্লাহর ওহির আলোকেই তিনি সব কিছু বলেন। বিশেষ করে এই খুলনায় কিছু বিভ্রান্ত চিন্তা রয়েছে, গুটি কয়েক মানুষ এক বিভ্রান্ত চিন্তা ছড়াচ্ছে, তাহলে মানতে হবে শুধু কোরআন হাদিস মানা যাবে না। এজন্য আপনাদেরকে বলতে হবে নাজিল হয়েছে কয়টা,
স্পষ্ট ক্লিয়ার নাজিল হয়েছে কয়টা? দুটি, একটা হলো কোরআন আর একটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। এই দুটির প্রতি ঈমান ছাড়া কারো পক্ষে মুমিন হওয়া সম্ভব নয়। এ মর্মে পূর্বে আমরা কিছু আলোচনা করেছি। প্রিয় ভাই আমার, ছোট্ট একটি আয়াতের আমি অংশ পেশ করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়ে বা সামনে রেখে কিছু কথা বলার চিন্তা রেখেছিলাম। তবে সেই বিষয়ে কথা বলতে গেলে বেশি না হলেও ঘন্টা দেড়েক সময়ের দরকার, তাহলে বিষয়টি খোলামেলা একটু বলা যাবে। দেড় ঘন্টা কথা বলতে গেলে দশটা বেজে যাবে, অনেকেই গাড়ি ফেল করবে। আমি চাই না কারো গাড়ি ফেল হোক। সুতরাং খোলামেলা বলার সুযোগ হবে না, সংক্ষিপ্ত ভাবে বলবো, কিন্তু সেই বিষয় নিয়েই আমি কথা বলবো। তবে আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীম 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই বিশাল আয়োজন কেন? এক হলো জান্নাত পাওয়া, দ্বিতীয় হলো জাহান্নাম থেকে রক্ষা পাওয়া। এই দুটোই তো উদ্দেশ্য, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যারা ঈমান এনেছেন তাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওহে যারা ঈমান এনেছো তোমরা নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। এটি নির্দেশ, নির্দেশ মানে তা পালন করা নফল, তাই না? হ্যাঁ, নির্দেশ মানে কি? পালন করা ফরজ। তাহলে আমাদের নিজেদেরকে এবং আমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা আমাদের জন্য ফরজ। আমি যে বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি তা হল আদর্শ পরিবার ও সন্তান প্রতিপালনে বাবা মায়ের ভূমিকা। আজকে আফসোস করে বলতে হয়, মুমিনের ছেলে হয়ে যাচ্ছে নাস্তিক, মুমিনের ছেলে হয়ে যাচ্ছে নামাজির ছেলে হয়ে যাচ্ছে বেনামাজি, জান্নাতের ছেলে হয়ে যাচ্ছে জাহান্নামী। খুবই দুঃখজনক বিষয়। সহি আকীদার প্রচার করেই বা কি করতে পারি যদি আমার ছেলে নামাজি না হয়, ঠিক কিনা? তাহলে কিভাবে আমি আমার পরিবারকে কমপক্ষে জাহান্নামের পথ থেকে মুক্ত রাখতে পারি? প্রতিটি মুসলিমের জন্য জানা এবং পদক্ষেপ গ্রহণ করা ফরজ। সময় যেহেতু স্বল্প, কথাও হবে অল্প। প্রথম বিষয় হচ্ছে আদর্শ পরিবার গঠন। আমি কয়েক জায়গায় এই কথাটি বলেছি। আজকে বাবা মা সন্তানের জন্য কতই না কষ্ট করেন, বাবা মা সন্তানকে উচ্চ শিক্ষিত করেন, উন্নত মানের চাকরির ব্যবস্থা করে দেন, বাড়ি গাড়ির ব্যবস্থা করেন। এরপর যদি সন্তান বলে বাবা মাকে চিনি না, জানি না, তাহলে বাবা মার কাছে খুব তো আনন্দ লাগাটাই স্বাভাবিক, তাই না? আর কি আনন্দ না ব্যথা, এটাই কি বাস্তব না অবাস্তব? বাস্তব, এক বাস্তব ঘটনা। সেই রাজধানীর বুকে বাবা
মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে অর্জিত পয়সা দিয়ে সন্তানকে উন্নত উচ্চ শিক্ষিত করেছেন, বড় চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, রাজধানীর বুকে নামি দামি ফ্ল্যাট বাসার ব্যবস্থা করে দিয়েছে। ওই বাবার সন্তান, ওই সন্তানের বাবা বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, তাকে হাসপাতালে নেওয়ার মতো কেউ নেই। মানুষেরা বাবাকে হাসপাতালে নিয়ে গেলেন, আল্লাহর ইচ্ছা সেই বৃদ্ধ মানুষটি হাসপাতালে মৃত্যুবরণ করলেন। সন্তানের যাওয়ার সুযোগ এখনো হয়নি। বাবার মৃত্যুতে লাশ কার কাছে হস্তান্তর করবে? হাসপাতাল কর্তৃপক্ষ খুঁজে সেই উন্নত উচ্চ শিক্ষিত ছেলের নাম্বার পেলেন। হাসপাতাল কর্তৃপক্ষ ছেলেকে ফোন করছেন যে আপনার বাবা মৃত্যুবরণ করেছেন, তার লাশ নেওয়ার ব্যবস্থা করুন। ছেলের কত সুন্দর জবাব! ছেলে জবাব দিচ্ছেন যে আমি মিটিংয়ে আছি, আমি অনেক ব্যস্ত আছি, আমার সময় নেই, কাউকে লাশ দিয়ে দেন। কি বললেন? আলহামদুলিল্লাহ। এই বাবা আপনিও হতে পারেন। দোস্ত, ছেলের আদব শেখানি, বেয়াদব হয়েছে ঠিক কিনা? না, দোষ কার? দোষ শুধু ছেলের নয়, দোষ ছেলের বাবা। বুক ভরা আশা নিয়ে সকলে অপেক্ষা করছি, কখন আমার কলিজার টুকরা আমার জন্য আল্লাহর কাছে দোহাত বাড়িয়ে দিয়ে বলবে, রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সাগীরা। কিন্তু ছেলে কি এমনি বলবে না ছেলেকে শিখাতে হবে? জীবনে শিখানোর ব্যবস্থা করলাম না, প্রিয় ভাই আমার। সুতরাং বিষয়টি হচ্ছে আদর্শ পরিবার গঠন ও সন্তান প্রতিপালনে বাবা মার ভূমিকা। একটি মুসলিম পরিবার মুসলিম উম্মার জন্য শক্তি। মুসলিম পরিবার থেকেই মুসলিম বিশ্ব তৈরি হতে পারে। এ পরিবার আদর্শ পরিবার গঠনের জন্য কতগুলি পদক্ষেপ দরকার। প্রথম পদক্ষেপ, আজকে তো দেশব্যাপী কত অর্থ ব্যয় করা হয় পরিবার পরিকল্পনার জন্য ঠিক কিনা? হ্যাঁ, পরিবার পরিকল্পনা ইসলাম ফরজ করে দিয়েছে, নফল করে নাই। পরিবার পরিকল্পনা ফরজ না নফল? বলেন তো দেখি, ফরজ না নফল? অবশ্যই ফরজ, ইসলামী পরিবার পরিকল্পনা ঠিক কিনা? আর ইসলাম বিরোধী পরিবার পরিকল্পনা বর্জন করা ফরজ, কি বলেন ঠিক কিনা? পরিবার পরিকল্পনার নাম দিয়ে যদি সন্তান বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয় তাহলে এই পরিবার পরিকল্পনা হারাম, এটি বর্জন করা ফরজ। আর পরিবার পরিকল্পনা নাম এর অর্থ যদি এই হয় আমার এই পরিবারটা কিভাবে ইসলামের আলোকে চলবে, আমার এই পরিবার কিভাবে জান্নাতমুখী হবে, আমার এই পরিবার কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, আমি বাঁচানোর ব্যবস্থা নেব, এটাই যদি পরিবার পরিকল্পনার উদ্দেশ্য হয় তাহলে এই পরিবার পরিকল্পনা প্রতিটি মুসলিমের জন্য ফরজ, আল্লাহর নির্দেশ। এ পরিকল্পনা আপনাকে করতেই হবে, কারণ আল্লাহর নির্দেশ। আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই পরিবারকে নিয়ে ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে কিভাবে আপনি এই পরিবারকে জাহান্নাম থেকে মুক্ত রাখবেন। তথাকথিত পাশ্চাত্যের পরিবার পরিকল্পনা হলো কিভাবে আপনি জাহান্নামে নিয়ে যাবেন, কি বলেন ঠিক কিনা? অতএব সেই পরিকল্পনা বর্জন, এটি হচ্ছে ইসলাম বিদ্বেষী মহলের ষড়যন্ত্র। মুসলিমদের সংখ্যা যেন বৃদ্ধি না হয়,
মুসলিমদের জনসংখ্যা যেন শূন্য হয়ে যায়, তাহলেই তো ইসলামের অনুসারীদের কথা শূন্যতে চলে আসবে। তাই আজকে দেখুন ওইসব জার্মান বলেন, জাপান বলেন, চীন বলেন, সেই সব দেশগুলি এখন সন্তান নেওয়ার জন্য সরকারিভাবে উৎসাহ সৃষ্টি করছে, পুরস্কার ঘোষণা করছে, আর মুসলিমদের সন্তান বন্ধ করার জন্য পুরস্কার ঘোষণা করা হচ্ছে। এটি মুসলিমদের খায়ের খা হয়ে কল্যাণকামী হয়েই করছে, তাই না? ভাবতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার সেদিকে যাচ্ছি না, কোরআন এবং সুন্নার আলোকে আপনার পরিবারকে জান্নাতমুখী করতে এবং জাহান্নাম থেকে রক্ষা করতে আপনার জন্য এটি ফরজ, দায়িত্ব, নফল হয়। এই পরিবারকে সুন্দর করা, বিশেষ করে সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার কতগুলি পদক্ষেপ, তার মধ্যে প্রথম পদক্ষেপ হল জনৈক প্রসিদ্ধ ইমাম, তিনি তার সন্তানদেরকে বলছেন যে হে আমার প্রিয় বৎসরা, তোমরা যাতে ভালো হও, আদর্শ সন্তান হও, এজন্য তোমাদের জন্মের পূর্বেই আমি ব্যবস্থা গ্রহণ করেছি। সন্তানেরা বলছে যে বাবা আপনি কি বললেন, আমাদের জন্মের পূর্বে আমরা ভালো হওয়ার ব্যবস্থা করেছি, আপনি ভালো হওয়ার ব্যবস্থা নিয়েছেন মানে? বললেন হ্যাঁ, তোমরা যেন আদর্শ সন্তান হও, এজন্য আমি আদর্শ মা সংগ্রহ করেছি। তোমরা যেন আদর্শ সন্তান হও, এজন্য আমি আদর্শ মা সংগ্রহ করেছি। তোমরা যেন নামাজি সন্তান হও, এজন্য আমি নামাজি মা সংগ্রহ করেছি। তোমরা যেন জান্নাতি সন্তান হও, এজন্য আমি জান্নাতি মা সংগ্রহ করেছি। তোমরা যেন উত্তম সন্তান হও, এজন্য আমি উত্তম মা সংগ্রহ করেছি। তোমরা যেন আনুগত্যশীল সন্তান হও, এই জন্য আমি আনুগত্যশীল মা সংগ্রহ করেছি। অনেকেই আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, দাম্পত্য জীবন প্রায় শুরু নয়, শেষের দিকে, বলবেন হয়তো যে এই বক্তব্য তো আমাদের জন্য নয়, আমাদের পর্বটা শেষ হয়ে গেছে। না, এ বক্তব্য শুধু আপনার জন্য নয়, এ বক্তব্য হলো আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য। কি বলেন, ঠিক কি না? কারণ বাবারা ছেলের জন্য একজন ধার্মিক মেয়ে খোঁজার চেয়ে অর্থশালী পরিবার খোঁজার চিন্তাটা বেশি করে। কি বলেন, ঠিক কি না? বাবারা মারা ছেলের জন্য একজন ধার্মিক দিনদার মেয়ে খোঁজার চেয়ে কোন পরিবারটার একটু টাকা পয়সা বেশি আছে সেই পরিবারটাই খোঁজার চিন্তা বেশি করে। আপনি নিজের জীবনটা তো শেষ হয়ে গেছে, নিজের ছেলের জীবনটাও শেষ করার পরিকল্পনা নিচ্ছে। বাবা মায়ের দায়িত্ব হলো, ছেলে এই বয়সে সে বুঝবে না, তাকে বুঝাবে কে? বাবা মা বুঝাবে। কিন্তু অনেক যুবকদের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসে, বলে যে শেখ আমি ইসলাম জেনেছি, বুঝেছি, আমি চাই একজন ধার্মিক মেয়েকে জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করতে, কিন্তু আমার বাবা মায়ের সিদ্ধান্তের কারণে পাচ্ছি না। বাবা মা এতে রাজি না, খুঁজে খালি বড় বিল্ডিং কোথায় আছে, বেশি সুবিধা কোথায় পাওয়া যায়। সুতরাং আপনার জীবন, আপনার পর্ব শেষ হয়ে গেলেও আপনার ছেলে বা আপনার মেয়ের জন্য সেই পর্ব এখনো বাকি রয়েছে। তাই প্রথম, একটি আদর্শ পরিবার গঠনের জন্য প্রথম দায়িত্ব কর্তব্য হল ইখতিয়ার আজ-জাওজা আস-সালিহা আও ইখতিয়ার আও জাওজা আস-সালিহ, একজন ছেলে একজন দিনদার মেয়েকে সংগ্রহ করবে, একজন মেয়ে একজন দিনদার ছেলেকে সংগ্রহ করবে। সমাজে প্রচলন রয়েছে, একটা হাদিসের ভুল ব্যাখ্যা করা হয়, বলা হয় যে ইসলামের নির্দেশ হল বিয়ে করার সময় কয়টা দিক লক্ষ্য করতে হয়, কয়টা? চারটা। মেয়ের সম্পদ কেমন, মেয়ের সৌন্দর্য কেমন, মেয়ের বংশ কেমন, মেয়ের ধর্ম কেমন, বলা হয় যে এই চারটা দিক লক্ষ্য করতে হয়। আসলে কি এটা ইসলামের নিয়ম নির্দেশ? কখনো না, কোনো হাদিসে এভাবে বলা হয়নি, হাদিসটি ভুল ব্যাখ্যা করা হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমকাহুল মারআ আলা আরবা, সমাজের নিয়ম হলো মানুষেরা বিয়ে করে চারটি জিনিস লক্ষ্য করে। তিনি নির্দেশ দেননি চারটি জিনিসের, তিনি বললেন যে সমাজের অবস্থা হলো মানুষ এই চারটি জিনিস লক্ষ্য করে বিয়ে করে। তিনি নির্দেশ দিয়েছেন কোনটা? ফাসফার বিযাতিদ্দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন হে যুবক, তুমি ধার্মিক মেয়েকে নিয়েই নিজের বিজয়ের কথা চিন্তা করো। ইসলামের নির্দেশ হলো একটা, সেটা হলো লক্ষ্য করতে হবে দ্বীন, লক্ষ্য করতে হবে ঈমান, লক্ষ্য করতে হবে ইসলাম। ইসলামের নির্দেশ হলো একটি, তবে এর অর্থ এই বলছি না, আপনি যখন ঈমান ঠিক পেয়েছেন, সৌন্দর্য পেয়ে গেছেন, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ, অর্থ পেয়ে গেছেন, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ, ভালো বংশ পেয়ে গেছেন, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু মূল বিষয় হলো ধর্ম কি, দিনের বিষয়টাকে প্রাধান্য দিতে হবে, এটি হলো ইসলামের নির্দেশ। কারণ যদি দিন ঠিক থাকে, যেই মেয়ে আল্লাহর আনুগত্য স্বীকার করে ওই মেয়ে স্বামীরও আনুগত্য স্বীকার করবে, বিষয়টি মনে রাখবেন। আর যেই মেয়ে আল্লাহকে মানে না, সে কোনোদিন কাকে মানবে না? স্বামীকেও মানবে না, যত বড়ই পাহাড় হয়ে যা। এটি হলো সূত্র, মনে রাখবেন। সন্তানের ক্ষেত্রে একই অবস্থা, আপনার সন্তান যদি সে বেনামাজি হয়ে থাকে, যেই সন্তান আল্লাহকে মানে না, ওই সন্তান বাবা মাকেও সাধারণত মানবে না, বাবা মাকেও কেয়ার করবে না। আর যেই সন্তান আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, ওই সন্তান দেখবেন ওই সেই রাজধানীর ছেলে বাবার লাশকে অন্যের কাছে দিয়ে দিতে বলে, যদি তার মাঝে সালাত থাকতো, নিজে একজন নামাজি হতো, তাহলে শতবস্তটা ছেড়ে দিয়েও বাবার সালাতের জন্য সে প্রস্তুত থাকতো। কি বলেন, ঠিক কিনা? এগুলি হলো কতগুলি মৌলিক সূত্র, এটার নামেই কিন্তু সহি আকিদা। এটার নামে কি? খালি মুখে হাত বাঁধবেন আর জোরে আমিন বলবেন আর পরিবারের খোঁজ খবর রাখবেন না, তাহলে এটি পরিপূর্ণ সহি আকিদা না। সহি আকিদা মানেই হলো আপনাকে জান্নাতের পথটা ক্লিয়ার করে নিতে হবে, জাহান্নামের পথটাকে বন্ধ করে দিতে হবে। প্রথম পদক্ষেপ আমরা বললাম, মেয়ের পক্ষ থেকে একজন দিনদার ছেলেকে গ্রহণ করবে, আর ছেলের পক্ষ থেকে একজন দিনদার মেয়েকে গ্রহণ করবে। দ্বিতীয় পদক্ষেপ, গ্রহণের পর্বটা হয়তো শেষ হয়ে গেছে, আর সুযোগ নেই, এখন আমার করণীয় কি? অনেকজন প্রশ্ন করে বসেন যে আমার সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে, এখন আমি কি করব? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম সন্তানের হৃদয়গুলি আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেমন চান তেমন সেগুলিকে কি করতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন। একটা ভালো মনের মানুষ না হলেও আল্লাহ রাব্বুল আলামিনকে পরিবর্তন করে কি করে দিতে পারেন, ভালো করে দিতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 74 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিলেন, সকাল সন্ধ্যা রাত দিন সব সময় স্বামী এবং স্ত্রী উভয়ের আবেদন আল্লাহর কাছে হতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সকাল সন্ধ্যা রাত দিন সব সময় স্বামী স্ত্রী উভয়ের মুখ দিয়ে এটাই বের হবে খালি, হে আল্লাহ। স্ত্রী বলবে আমার স্বামী আমার সন্তান, স্বামী বলবে আমার স্ত্রী আমার সন্তান, তাদেরকে এমন করে দিন যাদেরকে দেখলে আমার চোখ সিক্ত হয়ে যায়, এবং আমাদেরকে করে দিন মুসলিম মুত্তাকি, যারা তাদের নেতৃত্ব দিবে এমন আমাদেরকে তৈরি করে দিন।
আপনার এই দোয়া যদি আল্লাহ একবার কবুল করেন আপনার জন্য পরিবারটা হয়ে যাবে জান্নাতি পরিবার। তাই প্রথম পর্বে যদি সুযোগ নাও থাকে, এখন আমাদেরকে উচিত হবে সবসময় বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করা। খালি ইমাম সাহেব নিয়ে আসে দোয়া করবেন কাজে লাগবে না, যদি নিজের দোয়া নিজে না করেন। কোন সূরা বললাম আমরা? সূরা ফুরকান, কত নম্বর আয়াত? 74 নম্বর আয়াত। ছেলে যেন ভালো হয়, উভয় উভয়ের প্রতি যেন ভালো হয়, এটি হলো সেই দোয়া। এখন আসুন তৃতীয় পদক্ষেপ, সন্তান যেন আরো ভালো হয় এজন্য দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে সুসন্তান সৎ সন্তান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করলেন, বললেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম সহনশীল ধৈর্যশীল সন্তান দিয়ে। কোন ধৈর্যশীল সন্তান? বাবা স্বপ্নে দেখলেন এই কলিজার টুকরা সন্তানকে জীবনের শেষ বয়সে পাওয়া, তাকে নিজ হাতে জবাই করতে হবে, সন্তানের কাছে সেই নির্দেশ শোনালেন। আল্লাহু আকবার, নির্দেশ যতই বড় কঠিন হোক সেই ধৈর্যশীল সন্তান কেমন জবাব দিয়ে বসল, হে বাবা যা নির্দেশিত হয়েছেন তা পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কবুল করেছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সন্তানও সেই ধরনের হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই দ্বারস্থ হতে হবে। দ্বারস্থ কোন মাজারে নয়, কোন কবরে নয়, কোন পীর ফকিরের কাছে নয়। চতুর্থ পদক্ষেপ, এখন আসুন সন্তান পেয়ে গেছেন, সন্তান না পাওয়া পর্যন্ত খুব কাকুতি মিনতি, হে আল্লাহ ছেলে পাইলে এই করব সেই করব, তাই না? ছেলে পেয়ে গেলে আগের কথা ভুলে যান, এখন শুরু করে যে ভাই আপনার ছেলে তো ভালো রেজাল্ট করছে, বলেন তো কোন স্কুলে দিলে আমার ছেলে ভালো রেজাল্ট করবে। আগে চিন্তা ছিল আল্লাহ ছেলেকে এই বানাবো, মেয়েকে এই বানাবো। ছেলে মেয়ে যখন পেয়ে গেছে ওই নিঃসন্তানের চিন্তাটা ভুলে গেছে। এখন যার ছেলে ভালো স্কুলে পড়ে, ভালো কলেজে পড়ে, যার মেয়ে তার কাছে ফোন, ভাই বলেন ছেলেটারে কেমনে আপনার ছেলের মতো উচ্চ শিক্ষিত বানাবো। গত মাসেই আমার মালয়েশিয়ায় প্রোগ্রাম ছিল, সেখানে আমি একটা সুন্দর বিষয় দেখলাম। সেই দেশে যারা দেশীয় মানুষ, দেশি নাগরিক, তারা অধিকাংশ বললে ভুল হবে, বরং সকলেই বলতে হয় এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। আমাদের দেশের আলেম ওলামারাও যে ধরনের সুন্দর কোরআন পড়তে পারে, সেই দেশের সাধারণ জনগণ তার চেয়ে বিশুদ্ধ এবং সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। আমি বিষয়টা ভাবলাম, ব্যাপারটা কি, জিজ্ঞাসা করলাম যে বলেন তো আপনাদের দেশে তো এটা একটা ব্যতিক্রম দেখছি, আমাদের দেশ তো প্রসিদ্ধ মুসলিম দেশের মতো মধ্যে একটা, তারপরে তো এরকম পাইনি। তারা বললে দেখুন আমাদের দেশের নিয়ম হল সকল মানুষকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা করা হলো বাধ্যতামূলক, যে কোনো স্কুল কলেজে কোরআন শিক্ষা করা হলো বাধ্যতামূলক, যার কারণে তাদের অনেকেই পাবেন শুধু কোরআন শিক্ষা নয় তাহলে নয় দুই চার দশ পড়া পর্যন্ত অধিকাংশ জনেরই মুখস্থ রয়েছে, মানে কোরআনে ফেল হলে সব সাবজেক্টই ফেল। তা আমরা হতভাগা, সেই পরিবেশ যদি আমরাও পেতাম তাহলে তো খুব সহজেই আমাদের সন্তানদেরকেও কোরআন শেখাতে পারতাম, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সেই পরিবেশ তৈরি করে দিন, আমাদের পরিবেশটাকে আল্লাহ সেই ধরনের বানাই দিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রশ্ন,
ধরে নেন সেই পরিবেশ নেই, তাহলে কি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিখা থেকে বিরত রাখবো, তাদেরকে অজ্ঞ করেই রাখবো? জবাব, আপনি আপনার বিষয়ে চিন্তা করে দেখুন। আপনার ছেলেকে যখন, মেয়েকে যখন ভালো স্কুলে দেন, সেই স্কুলে গণিতের টিচার খুব ভালো, ইংরেজির টিচার খুব ভালো, বাংলার টিচার খুব ভালো, কিন্তু বিজ্ঞানের টিচারটা খুব ভালো না, দুর্বল। আপনি তো মনে করেন যে আমার ছেলের স্কুলে বিজ্ঞানের টিচার যেহেতু দুর্বল, অতএব আমার ছেলে বা মেয়ে বিজ্ঞানে দুর্বলই থাকুক, তারা আর আলাদা পড়ানোর দরকার নাই, কোনো অভিভাবক মনে করে এটা? বরং স্কুলে বিজ্ঞানের টিচার নেই, ভালো টিচার নেই, টিচার আছে কিন্তু ভালো নয়, দুর্বল। আমি আমার অতিরিক্ত পয়সা দিয়ে বাসায় বিজ্ঞানের টিচার রেখে আমার ছেলে বা মেয়েকে বিজ্ঞানেও সফল করার ব্যবস্থা নিই, কি বলেন, ঠিক কিনা? আপনি তো ওই বাবা ওই মা যেই বাবা মায়ের সন্তান ইংলিশে দুর্বল হলে প্রাইভেট টিচার দিয়ে ইংলিশে সফল করেন, গণিতে দুর্বল হলে প্রাইভেট টিচার দিয়ে গণিতে সফল করেন। আপনার ছেলে মেয়ের স্কুলে কোরআন শেখার ব্যবস্থা নেই, ওই মুসলিম বাবা মা আপনি কেন প্রাইভেট টিচার দিয়ে আপনার ছেলে মেয়ের কোরআন শেখার ব্যবস্থা নিলেন না, কি বলেন, ঠিক কিনা? এখানে আপনার জবাব না কেন? বরং অন্য কোন সাবজেক্টে দুর্বল হলেও আপনার জন্য সবচেয়ে বড় দায়িত্ব ছিল কোরআন বা ইসলামী সাবজেক্টে দুর্বল থাকলে সেটি ব্যক্তিগত প্রাইভেট টিচার রেখেও সেটি সবল করে নেওয়ার ব্যবস্থা দরকার ছিল, কি বলেন, ঠিক কিনা? তাহলে তো আমি আদর্শ বাবা, মুসলিম বাবা, মুসলিম সন্তান আমি তৈরি করতে পারবো। আমরা বলছি না শুধু মাহাদ সালাফিতেই আপনার ছাত্রকে বা ছেলেকে বা মেয়েকে ভর্তি করালেই ইসলামী শিক্ষা হবে, তা না? আলহামদুলিল্লাহ, মাহাদ সালাফি এটি আমাদের জন্য একটি নিয়ামত, বলুন আলহামদুলিল্লাহ, যেটি দিনে দিনে আরো সমৃদ্ধিকে অগ্রসর হচ্ছে। আমাদের এই ছোট ভাই শেখ হাফিজ জালাল মাদানী, তিনিও এখন এখানে দায়িত্বে আছেন, এবং আরো আর যে সমস্ত ওস্তাদগণ, প্রিন্সিপাল সাহেব সহ আছেন, পরিচালনার যারা, তারা সকলেই সচ্চর, অত্যন্ত সচেতন, এটি আরো সমৃদ্ধিকে অগ্রসর হচ্ছে। আমরা আশা করব ইনশাআল্লাহ খুব কাছাকাছি হয়তো এখান থেকেই ভালোভাবে পড়ালেখা করে সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ লাভ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আমাদের সবাইকে এটার প্রতি আরো খেয়াল হতে হবে, এগিয়ে আসতে হবে, সহযোগিতায় ভূমিকা রাখতে হবে, রাখবো না ইনশাআল্লাহ। তো এখানে তো সকলের ছেলে মেয়েদেরকে দেওয়ার সুযোগ নেই। এবারে শুনলাম প্রায় 60-70 জন ছাত্রকে ফিরিয়ে দিতে হয়েছে, ভর্তি নেওয়া সম্ভব হয়নি, আবাসনের ব্যবস্থা নেই, ভবন নেই পর্যাপ্ত। তো এই ধরনের তো সব সম্ভব নয়, কিন্তু মাদ্রাসায় যদিও সম্ভব নাও হয়, আপনার ছেলে মেয়েকে আপনার বাসায় যেমন ইংলিশের অতিরিক্ত টিচার দিয়ে ইংলিশে সফল করার ব্যবস্থা নিয়ে থাকেন, গণিতের টিচার দিয়ে গণিতে সফল করার ব্যবস্থা নিয়ে থাকেন, মুসলিম বাবা মা হিসাবে আপনার জন্য ফরজ আপনার ছেলে মেয়েকে আপনার বাসাতেই কোরআনের টিচার দিয়ে, হাদিসের টিচার দিয়ে তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়াটাও ফরজ, কি বলে, ঠিক কিনা? তাহলে সম্ভব হবে ওই সন্তান একজন মুসলিম সন্তান হিসাবে গড়ে উঠবে, না হলে সম্ভব। আমরা যেন এই চতুর্থ পদক্ষেপ আমাদের সন্তানদেরকে সেভাবেই গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। কথা খুব দীর্ঘ করব না, কি প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আচ্ছা কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নের দিকে আমরা সামান্য কিছু সময় দেব। প্রিয় ভাই আমার, আদর্শ সন্তান গঠনে বাবা মার একটি বিরাট ভূমিকা। সন্তানের প্রতি অনেক সময় এই ছোট বয়সের বাচ্চাদের প্রতি আমরা গুরুত্ব দেই না। আপনি কি লক্ষ্য করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বাচ্চাদের প্রতি কি ধরনের গুরুত্ব দিতেন? শুধু মুসলিম নয়, অমুসলিম হলেও তার প্রতিও কি ধরনের গুরুত্ব দিতেন? দেখুন একটা ঘটনা মনে হলো, সহি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন একজন ইহুদি। ইহুদি তো মুসলিমদের সবচেয়ে বড় বন্ধু, তাই না?
আল্লাহ কোরআনে বলছেন আশাদ্দুন নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা হাদু, ঈমানদারদের জন্য সবচেয়ে গোটা বিশ্বের মানুষের মধ্যে যাওয়ার বড় শত্রু তারা হলো ইহুদি। তো শত্রু হলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাছে গিয়ে দেখার সুযোগ পেয়েছে, কথা বলার সুযোগ পেয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার শত্রুতা হারিয়ে গেছে, ঠিক কিনা? অসংখ্য নজির রয়েছে। তো এই ইহুদি বেচারা যেহেতু প্রতিবেশী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বা ইসলামের প্রতি, সে অত বিদ্বেষী ছিল না। এই বেচারার একটা বাচ্চা ছিল, ছোট ছেলে, ছোট বয়স, কিন্তু বাড়ির পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির বাইরে বের হলেও ওই বাচ্চাটাকে দেখতেন, কথা বলতেন, খোঁজখবর নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ দেখছেন যে বাচ্চাটাকে দেখতেছেন না, নাই বাচ্চাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে কই, এই বাচ্চাটাকে দেখছি না। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় মানুষ, গোটা বিশ্বের ইসলাম নিয়ে তাকে ভাবতে হয়, চিন্তা করতে হয়। একটি ছোট বাচ্চা চোখের আড়ালে চলে গেছে, দেখা যাচ্ছে না, তাই তারও খোঁজ নিচ্ছেন, এবং সেটা মুসলমানেরও ছেলে নয়, নিজের আত্মীয় স্বজনও নয়, অমুসলিমের ছেলে। খবর দেওয়া হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থর কথা শুনে তিনি সদল বলে ওই ইহুদির বাড়িতে ওই ছোট্ট বাচ্চা অসুস্থতাকে দেখতে গেলেন। আমরা আমাদের প্রতিবেশী কোন মুসলিম যদি অসুস্থ হয় আমরা একটু মনে মনে আনন্দ পাই, এইবার একটু বিপদে পড়ছে বলে আনন্দ পাই, আছে না অনেকে এরকম? কোন মুমিনের মনটা এইরকম হতে পারে? মুসলিম তো দূরের কথা, কোন অমুসলিম হলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামান্না এমন ছিল না। অথচ একজন মুসলিম অসুস্থ হলে আরেকজন মুসলিমের ইমানি দায়িত্ব এসে যায় তার খোঁজখবর নেওয়া। শুধু ইমানি দায়িত্ব নয়, সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মুসলিম কোন অসুস্থ মুসলিমকে যদি দেখতে যায়, সকালবেলা দেখতে যায়, অন্য কোনো উদ্দেশ্য নয়, খালি অসুস্থ মানুষকে দেখতে যাবে তার সেবার জন্য, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। আবার সন্ধ্যাবেলা যদি কোনো মুসলিম কোনো অসুস্থ মুসলিমকে দেখতে যায়, ওই সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত ওই মুসলিমের জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, কি বিশাল মর্যাদা! কিন্তু আমরা সেই মর্যাদা নেওয়া তো দূরের কথা, ইমানি দায়িত্ব পালন থেকে যেন অনেক গাফিল হয়ে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন ইহুদির বাসায়, সদল বলে সাহাবীদেরকে নিয়ে গেলেন, গিয়ে দেখছেন এই ছোট্ট বাচ্চা মুমূর্ষু অবস্থায় মৃত্যুশয্যায় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বসলেন, একদিকে বাবা আরেকদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এই ছোট্ট বাচ্চা, এই সুযোগটাও যদি আমি একটু নিতে পারি যে এই শেষ মুহূর্তেও তাকে আমি ইসলামের দিকে দাওয়াত দিয়েও যদি মুসলিম বানাতে পারি তাও তো আমার সফলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুচ্ছ মনে করেননি, যে ছোট মানুষ কি বলবো তারে, কি দরকার আছে, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বসলেন আতাশহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ, বললেন হে বাচ্চা তুমি কি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর আমি আল্লাহর রাসূল? যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট বাচ্চাকে এই মুমূর্ষু অবস্থায় দাওয়াত দিলেন, সে বাচ্চা তার বাবার দিকে তাকাচ্ছে, কথা বলার মতো তার তেমনই নেই কিন্তু বাবার দিকে তাকাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলে যে বাবার কাছে যেন অনুমতি চাচ্ছে, সে বলবে কি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে বলে ফেললেন যে দেখো তোমার সন্তান মনে হয় তোমার কাছে অনুমতি চাচ্ছে, তুমি অনুমতি দিলে আমি যা বললাম সে সেটি গ্রহণ করবে। সেই ইহুদি বেচারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়
তিনি বলে ফেললেন, আতে আবুল কাসিম, বলে ফেললেন যে হে বাবা, হে সন্তান, তুমি আবুল কাসিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন সেটি তুমি মেনে নাও। যখন এই ইহুদি বাবা তার ছেলেকে এই অনুমতি দেয়, সাথে সাথে সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করে। এই মুমূর্ষ অবস্থায় কালিমা শাহাদা সাক্ষ্য দেওয়াও শেষ, পৃথিবী থেকে তার বিদায় নেওয়াও শেষ, সাথে সাথে বিদায় ঘটে গেল। আল্লাহ, এই ছোট্ট বাচ্চা কালেমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথেই তার মৃত্যু ঘটে গেল। আল্লাহ আকবার, সৌভাগ্যবান। মৃত্যুর সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার বাবাকে বললেন, দেখো সে এতদিন তোমার ছিল, এখন সে তোমার নয়, এখন সে আমাদের, আমাদের দায়িত্ব, আমরা তাকে নিয়ে যাব, তাকে আমরা গোসল দেব, তাকে আমরা কাফন পরাবো, তার জন্য আমরা সুন্দরভাবে জানাজার সালাত আদায় করব, তাকে আমরা দাফনের ব্যবস্থা করব, বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ বাচ্চাটাকে নিয়ে গেলেন। যেটি বলতে চাচ্ছি, ছোট মানুষ হলে তাকে কখনো তুচ্ছ মনে করতে হয় না, যে ছোট মানুষ কি বলবো তারে, কি আছে যাও বড় হোক না। এই ছোট মানুষকে ছোট অবস্থায় যদি আপনি শিখাতে পারেন তাহলে সেই আসল শিক্ষা গ্রহণ করবে। এই জন্য ইসলামের নির্দেশ, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউ সাবঈন, বাচ্চার বয়স যখন সাত বছর তখনই তোমরা তাকে সালাতে নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশার, বয়স যখন দশ বছর এরপরেও যদি সে সালাতে অমনোযোগী হয় তাকে শাসনের ব্যবস্থা নাও। আমরা দৃঢ়ভাবে বলতে পারি, আমাদের সন্তানদেরকে যদি এভাবে আমরা গড়ে তুলতে চেষ্টা করি তাহলে এই সন্তানেরা কখনো বেনামাজি হবে, আর যে বেনামাজি হবে না সেই তো পিতা মাতার জন্য, আর যে আল্লাহর আনুগত্যশীল হবে সেই পিতা মাতার আনুগত্যশীল হবে, পিতা মাতার অবাধ্য হবে না। প্রিয় ভাইরা আমার, এই সুযোগটি আপনি শুধু সালাতেই শেষ নয়, কোরআন সুন্নাহ খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সিলেবাস দিয়েছেন, আমি এটি অনেকবার এখানেও স্মরণ করে দিয়েছি, সূরা লোকমান, বাবা মায়ের জন্য সিলেবাস, সন্তানকে কিভাবে তাওহীদের উপরে এবং শিরক মুক্ত করে গড়ে তুলবে। আল্লাহ বলছেন, وَإِذَا قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা, লোকমান যখন তার কলিজার টুকরা শিশু সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে বাবা, হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শেরকে জড়িয়ে যেও না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো পৃথিবীর বুকে মহান যুলম, অন্যায়, অবিচার, অপরাধ। সত্যি আপনার সন্তান যদি আল্লাহর সাথে অপরাধ করা থেকে বিরত থাকে, তার দ্বারা সাধারণত অন্যের প্রতি অপরাধ সংঘটিত হবে না। আর আপনার সন্তান যদি আল্লাহর সাথে অপরাধে জড়িয়ে যায়, সেই হবে সন্ত্রাসী, সেই হবে নেশাগ্রস্ত, সেই হবে মাদক সেবী, সেই হবে যত রকমের অন্যায় অপকর্মের কর্তা। সুতরাং এই ছোট্ট বয়সে শুধু সালাত নয়, তাকে আকীদাও শিক্ষা দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ছোট বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিলেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে চাইবে, শুধু আল্লাহর কাছে, ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কার কাছে চাইবে, আল্লাহর কাছেই চাইবে। সেই সঠিক আকীদা শিক্ষা দিয়েও আমাদের সন্তানদেরকে গড়ে তোলার দায়িত্ব, এটি আমাদের অপরিহার্য দায়িত্ব। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে তারা হবে প্রকৃত পক্ষে সহি আকীদার উপর প্রতিষ্ঠিত, তারাই হবে পরবর্তী আহলুল হাদিস।
আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি যাচ্ছি প্রশ্ন উত্তরের পর্বের দিকে। আমার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, সেটি জবাব দিয়ে তারপর আমি সম্মানিত সেক্রেটারি সাহেবের কাছে প্রশ্ন নিয়ে জবাব দেব। তবে কিছু খুব দীর্ঘ সময় নয়, আপনারা সুশৃঙ্খলভাবে বসবেন। জবাবের আগে একটি দাওয়াত জানাচ্ছি, আগামী 12 ও 13 মার্চ, কত মার্চ? 12 ও 13 মার্চ বাংলাদেশ জমিয়ত আইয়াদিসের সেই বিশাল ক্যাম্পাস বাইপাইলে সভার আশুলিয়ায় দুদিন ব্যাপী দাওয়া ও তাবলীগের মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যেখানে দেশ ও বিদেশি বিশিষ্ট মেহমান ইসলামী স্কলারগণ উপস্থিত হবেন এবং মূল্যবান বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা সদল বলে সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। প্রশ্ন এসেছে, আমি এখন সরাসরি প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আমরা সবাই সহি আকিদার লোক বা আহলে হাদিস, আমরা যদি জমিয়ত, আন্দোলন, সোব্বান, তাবলিগে ইসলাম ইত্যাদি নামে বিভক্ত না হলে একই নামে এক টেবিলে বসে দাওয়াতি কাজ করি, তাহলে ইনশাআল্লাহ দাওয়াতি কাজ আরো ফলপ্রসূ হবে? এটি হলো প্রশ্ন বা পরামর্শ। জবাব, কোন সন্দেহ নেই, এই পরামর্শে আমরা অবশ্যই একমত, আমরা অবশ্যই একমত, দ্বিমত নয়। কিন্তু কাজটা তো দ্বিমতের অন্যজন করে ফেলেছে। আচ্ছা বলেন তো, 1946 সালে বাংলাদেশে আন্দোলন নামে আহলে হাদিসদের দল তো ছিল, হ্যাঁ, তাবলিগে ইসলাম নামে ছিল। 1946 সালে বাংলার ভূমিতে, বাংলার জমিনে আহলুল হাদিসদের একটি দল, একটি সংগঠন ছিল, দ্বিতীয় কোন ছিল না, সেটির নামই ছিল জমিয়তে আহলে হাদিস। তাহলে জমিয়তে আহলে হাদিস ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। জমিয়তে আহলে হাদিস এই নাম পরিবর্তনের কোন প্রশ্ন আসে না। যেগুলি নতুন নামকরণ হয়েছে, বিভক্তি কি তারাই করেছে না জমিয়তে আহলে হাদিস করেছে, বলেন তো এবার? এটা ভাবতে হবে আপনাকে, যেগুলি নতুন নামকরণ হয়ে বিভক্ত হয়েছে আমরা বলবো এবং আপনাদেরকে আনন্দের সাথে জানাতে চাই, শুধু বাংলাদেশে নয়, সেই বৃহত্তর পাকিস্তানে পাকিস্তান জমিয়তে আহলে হাদিস, ভারতে অল ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিস, নেপালে মারকাজি জমিয়তে আহলে হাদিস, কাশ্মীরে কাশ্মীর জমিয়তে আহলে হাদিস, সব জায়গায় বাংলাদেশেও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আজকে নতুন হয়। 50 বছর আগের ইতিহাস আপনি খুলে দেখুন, সেই ধারায় চলছে। এবং বাংলাদেশে গত মাসে কুমিল্লা জেলা জমিয়তে আহলে হাদিসের কাউন্সিল ছিল, সেই কাউন্সিলে আপনাদের অবগতির জন্য বলছি, আমাদের বেশ কিছু ভাই সেই কুমিল্লা জেলার বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যে সর্বপ্রথম কুমিল্লা জেলায় কিছু মানুষ বিভক্ত হয়ে আলাদা দল তৈরি করেছিল কুমিল্লা জেলায়। সেই কুমিল্লা জেলায় যারা আলাদা দল তৈরি করেছিল, জমিয়ত থেকে বের হয়ে গিয়ে নিজের প্রয়োজনে দল তৈরি করেছিলেন, তাদের একটি বিরাট অংশ তাদের কুমিল্লা জেলার সভাপতি এবং সকল সদস্য সহ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসে আবার যোগদান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। শুরু হয়েছে, আমার বিশ্বাস আপনারা যারা এই সম্মেলনে সমবেত হয়েছেন, সবাই যদি আমরা আন্তরিক হই, আমাদের মাঝে কোনো দলাদলি খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। কি বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ সেই পরিবেশ খুব দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই উদারতা নিয়ে, সেই মানসিকতা নিয়েই কাজ করছে।
বাংলাদেশ জমিয়তে আলিয়া হাদিসের শুরু থেকেও এ পর্যন্ত নিজের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম কোন চিন্তা ছিল না, বরং আহলুল হাদিসদেরকে সুসংগঠিত ও এক প্ল্যাটফর্মে সমবেত করাই ছিল বাংলাদেশ জমিয়তে আলিয়া হাদিসের চিন্তা। সেই চিন্তা নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমার দৃঢ় বিশ্বাস ইনশা আল্লাহ সেটিতে সফলতায় ফিরে আসবো। আল্লাহ আমাদের সেই সফলতা দান করবে। এখানে আরেকটি প্রশ্ন, এটি গুরুত্বপূর্ণ মনে করছি, নব্য সালাফিদের আবির্ভাব হয়েছে, এরা একই দিনে ঈদ, তাগুতের অপব্যাখ্যা ও একই উম্মত হবার কথা বলে আহলে হাদিস ভাইদের বিভেদ করছে। আমি নিজে দেখেছি বহু সহি আকিদার ভাইরা এখন এই ভ্রান্ত পথে প্রবেশ করছে, এজন্য আমাদের ও আপনাদের মতো শায়েখদের কিছু করা প্রয়োজন। কথাটা ভাববেন, আমি এজন্য একটা জিনিস অনেক সময় গুরুত্ব দেই, কিছু মানুষ তারা আহলে হাদিস পরিচয়টা সহ্য করতে পারে না। যদি তিনি মাঝহাবি থাকতেন আর আহলে হাদিস পরিচয়টা সহ্য করতে পারতেন না, এটি একটি আলাদা কথা, কিন্তু নিজে দাবি করবেন যে আমি সহি আকিদার, আমার আহলে হাদিস পরিচয় সহ্য করতে পারবেন না, জেনে নিন এখানে কিন্তু রয়েছে এই লোকটার স্টেশন আপনি খুঁজে পাবেন না। আজকে এক স্টেশনে, কালকে আরেক স্টেশনে, এটাই হলো যিনি আহলে হাদিস পরিচয় দিতে রাজি নন তার অবস্থা। কারণ আলহামদুলিল্লাহ আহলুল হাদিস এমন একটা মানহাজ, এমন একটা পরিচয় যেটা বাংলাদেশে শুধু নয় গোটা বিশ্বে, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, আরব সর্বত্র আজকে নতুন নয়, সাহাবীদের পরপর থেকেই, তাবেঈদের যুগ থেকেই সেই নামে, সেই পরিচয়ে এবং সেই মানহাজে সর্বত্রই এক সিস্টেমে চলছে, বলুন আলহামদুলিল্লাহ। তাদের কোন এই পরিচয় নিয়ে ফেললে সুযোগ নেই তার রূপ বদলানোর, কিন্তু যারা এই পরিচয়টা নেবে না তার রূপের হিসাব নেই। তাই যে আমাদের ভাই প্রস্তাব রেখেছেন যে এটি বাস্তব কথা, এই লোকটাই দেখবেন আহলুল কোরআন বলে যারা আজকে দৌড়ঝাঁপ করছে এদের মধ্যে কিছু পাবেন, যে এই যারা খালি সহি আকিদার আহলে হাদিস পরিচয় নিতে রাজি হয় নাই, এরা দেখবেন যে এখন ওই ওই ভ্রান্ত দলেও যোগদান করেছে। সুতরাং আমরা বলব পরিচয় স্পষ্ট, সুপ্রতিষ্ঠিত, নতুন নয়, সুতরাং এই ধরনের সুবিধাবাদী হয়ে চলাটা এটি একটি বিপজ্জনক বিষয়। তাই আমরা সকল আহলে হাদিস ভাইদেরকেও স্মরণ করে দিই, আমাদের আবার আহলে হাদিস যারা রয়েছেন তাদের মাঝে একটা দুর্বলতা কি, কোনো বক্তা যদি এসে একটু আমিনের ফজিলত শোনায় আমরা একেবারে খুবই আনন্দে উৎফুল্ল হয়ে যাই, মনে করি এই লোকটা আমাদের হয়ে গেছে। কেউ যদি মুখে হাত বাঁধার কথা শোনায় মনে করি যে এমনিও হয়ে গেছে, এটি ভুল চিন্তা। আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, কারণ এই স্টেজেও এসে বক্তব্য দিয়েছেন, এখানেও আমন্ত্রণ জানানো হয়েছে এমন ব্যক্তি যিনি এই ধরনের কথা বলতেন, তিনি এখন ইমাম মাহদি নিয়ে পাগল হয়ে গেছে, মনে হয় যেন ইমাম মাহাদিকে জোর করে নিয়ে আসবেন, ইমাম মাহাদি না আসলেও জোর করে নিয়ে আসবেন। শুধু তাই নয়, নতুন একটা তিনি বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন যে এই পৃথিবীতে যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন, নিচে সাত জমিন আছে, সাত মোহাম্মদ আছে, সাত ইব্রাহিম আছে, সাত মুসা আছে, সাত ঈসা আছে, এই ধরনের নাকি বক্তব্য তিনি দিচ্ছেন। এটি আল্লাহ জানে এই লোকদের কথা, এই জন্য অত্যন্ত সতর্ক হয়ে আপনাকে শুনতে হবে। খালি একজন আমিনের ফজিলত শুনাইল মনে করলেন যে আপনার হয়ে গেছে, দূর দিলেন না, এটি হওয়া উচিত নয়। আমরা যেন বুঝে সুঝে আমাদের অবস্থানটা ঠিক রাখতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংক টাকার প্রফিট নিজে ব্যবহার করা যায় নাকি না? জবাব, আমরা অনেক সময় বলে থাকি আপনার টাকাকে নিরাপদ রাখার জন্য যখন ব্যাংকিং ব্যবস্থা গ্রহণ করতেই হয়, তাহলে যারা বলে যে আমরা সুদ মুক্ত হওয়ার চেষ্টা করছি, সুদের ঘোষণা দিচ্ছে না, আপনি অবশ্যই তাদের সহযোগিতা নিতে পারেন।
কিন্তু যারা প্রকাশ্যে সুদের ঘোষণা দিচ্ছে কোন মুসলিম কখনো তাদের সহযোগিতা নিতে পারে না। এখন এই ধরনের ব্যাংকগুলি তারা দাবি করছে বটে, কিন্তু বাস্তবতা উপরে এবং নিচের জটিলতার কারণে শতভাগ সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব হয়নি। যার কারণে আমরা বলবো আপনি নিরাপত্তার জন্য টাকা সেখানে রাখবেন, কিন্তু তাদের প্রফিট আপনি নিরাপদে ভোগ করতে পারাটা আমি অনুমতি দিতে পারছি না। আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন সম্মিলিত মোনাজাত কি বেদাত? বেদাত হলে জমিয়তের অনেক জেলাতে সম্মিলিত মোনাজাত করে কেনা? কেন? জবাব আমরা বলে থাকি যে সম্মিলিত মোনাজাতের যে প্রচলন রয়েছে এটি নবী, বিশেষ করে পাঁচ ওয়াক্ত সালাতের পর, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে এই ধরনের প্রমাণিত নয়, তাই সেটি আমরা করি না। কোথাও কোথাও যেটি রয়েছে সেগুলি ইনশাআল্লাহ সংশোধন হচ্ছে এবং হয়ে যাবে। বিশেষ করে গত কয়েকদিন আগে বগুড়া জেলায় যে ঘটনা ঘটেছে এটি নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছেন। ইনশাআল্লাহ আমরা আশা করছি সেখানে কিছু মানুষ যে উদ্যত আচরণ করেছেন যা কখনোই কাম্য নয়, তবে এটিও মঙ্গলের কারণ হতে পারে, যার কারণে হয়তো অবশ্যই সংশোধনে আসতেই হবে, আসতে বাধ্য হবে, এমন একটি পরিবেশ তৈরি ইনশাআল্লাহ হতে পারে, আল্লাহ যেন সেটিও মঙ্গলের কারণ করে দেয়। প্রশ্ন করেছেন পুরুষে স্বর্ণ ব্যবহার করিতে পারিবে কি? দলিল সহকারে জানতে চাই। জবাব, না, পুরুষ স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রৌপ্য এবং স্বর্ণ এভাবে হাত দিয়ে তুলে ধরে বললেন যে এগুলি হচ্ছে আমার উম্মতের নারীদের জন্য হালাল আর পুরুষদের জন্য হারাম। প্রশ্ন করেছেন সহি সনদে বর্ণিত হাদিস, অর্থাৎ সহি হাদিস ব্যতীত হাসান লিজাতিহি হাসান লিগাইরিহি ও জঈফ হাদিস আমল করা কি কি না যোগ্য, আমল যোগ্য কি না? জবাব, সহি বলতে কি বোঝায়? মতলাক ভাবে যদি সহি বলা হয় তার মধ্যে হাসান হাসান লিজাতিহি সেগুলিও অন্তর্ভুক্ত থাকে, এমনকি সহি লিগাইরিহি হাসান লিগাইরিহি সেটিও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, শুধু সরাসরি জঈফ যেটি সেটি ব্যতীত। আল্লাহু তাআলা আলাম। আমরা মনে হয় আর দীর্ঘ করতে চাই না, যেহেতু দূরের মানুষ অনেক রয়েছেন দূরে যাবেন। সর্বশেষ প্রশ্ন, আমার কোনো ছেলে সন্তান নাই, ভুল করে ফরায়েজ না বুঝে মেয়েদের নামে জমি লিখে দিয়েছি, এখন আমার উপায় কি? সমাধান চাই কোরআন ও সহিহ হাদিসের আলোকে। জবাব, আপনার যেহেতু ছেলে সম্পদ নাই সুতরাং আপনার সম্পদ, ছেলে থাকলেও কারো জীবদ্দশায় লিখে দেওয়া সম্পূর্ণ উচিত নয়, দান করতে পারে, কিন্তু ওয়ারিসকে বঞ্চিত করার চিন্তায় সন্তানদেরকে জীবদ্দশায় দিয়ে দেওয়া এটি সম্পূর্ণ হারাম। আপনি যে কাজটি করেছেন এটি অবশ্যই হারাম কাজ করেছেন, সুতরাং আপনার কর্তব্য হবে আপনি আপনার মেয়েদেরকে সেটি বোঝাবেন যে আমি এটি হারাম করেছি।